আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের বিএনআইএস হোম স্কুল থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত নিয়ে আলোচনা করব। আজকে প্রাথমিক গণিত ক্লাস ওয়ানের জন্য আমাদের আজকে ক্লাস নাম্বার 11, প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাস নং 11, আর আমার ক্লাস নং আজকে 3। আজকে আমরা সংখ্যার বড় থেকে ছোট সাজানো এবং ছোট থেকে বড় সংখ্যা সাজানো শিখব। তো আমাদের সিলেবাসে আছে 251 থেকে 500, এই সংখ্যাগুলোর মধ্যে আমরা বড় থেকে ছোট হিসাবে সাজাবো। আসো তাহলে আমরা শুরু করি। আমি প্রথমে আমরা কি করব, ছোট থেকে বড় সংখ্যায় সাজাবো, সবচেয়ে ছোট, তারপর একটু বড়, তারপর একটু বড়, এরকম করে আমরা এই সংখ্যার লিস্ট থেকে আমরা সাজিয়ে লিখব ছোট থেকে বড়। দেখো আমি এখানে কতগুলো সংখ্যা দিয়ে রেখেছি, 280, 251, 270, 295, 299, 265, 300। তাহলে আমরা আজকে কী করব, ছোট থেকে বড় সংখ্যায় সাজাবো, সবচেয়ে ছোট সংখ্যা। এখান থেকে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, 280, 251, আমরা খুঁজে বের করার জন্য আমরা শতগুলো দেখি, এখানে 200 বেশি আছে। তারপর আমরা দশকের গড় দেখি, যে 80, 50, 51, 70, 95, 99, 65, তার এখানে 50টা কিন্তু সবচেয়ে ছোট, পাঁচটা সবার ছোট। তাহলে সর্বপ্রথম হবে 251, সবচেয়ে ছোট সংখ্যা হলো 251, এটা শেষ হওয়ার পর তার থেকে বড় কত আছে, এখানে আছে 28, ধরি 28, 27, 29, দুই ঘর করে আমরা চিন্তা করি, 29, 26, তাহলে কোনটা হবে 26 বড়, তাহলে আমরা 265টা লিখব। তারপর আবার চিন্তা করি বাকি যেগুলো আছে সেগুলোর ভিতরে, দুই ঘর করে চিন্তা করি, এখানে 28 আছে, এখানে 27 আছে, এখানে 29, 29, তাহলে 27ই হলো সবচেয়ে ছোট, তাহলে এই 27 যুক্ত হোক তার 270টা আমরা লিখব। তারপর 28 মানে 280, তারপর 29, আমরা কিন্তু দুইটা দেখতে পাইতেছি, 29 এটা আর এটা, তো এখন এই দুইটার মধ্যে আমরা কিন্তু খেয়াল করব। দেখো 295 আর 299 এর মধ্যে আগে কোনটা বসবে, কোনটা ছোট, 295, হ্যাঁ ঠিক বলেছ, 295, তারপর 299 লিখব। দেখো আর বাকি আছে আমাদের কি, 300, 300 হলো সবচেয়ে বড়। যদি এই সংখ্যাগুলো আবার এভাবে বলতো যে বড় থেকে ছোট সাজাও, তখন আমরা বিপরীত ক্রমে লিখে দিতাম, আগে 300, তারপর 299, 295, 280, 270, 265, 251। আরও কিছু আমরা করব, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো পরে আরও কিছু আমরা ছোট থেকে বড় সংখ্যায় সাজাবো, এখানেও আমি কিছু সংখ্যা তোমাদের জন্য লিখে রেখেছি। দেখো প্রথম সংখ্যাটা কত, 330, 410, 270, 380, 420, 450, 350। তাহলে এখন আমরা কিভাবে সবচেয়ে ছোট সংখ্যা সাজাবো, আবার আগের প্রক্রিয়াই দেখি, আমরা প্রথম আছে 3, 4, 2, 3, 4, 4, 3, সবচেয়ে ভালো হয় দুই ঘর করে আমরা নিব, অর্থাৎ দুই ঘর করে আমরা চিন্তা করব। ধরো এখানে 33, এখানে 41, এখানে 27, এখানে 38, এখানে 42, এখানে 45, এখানে 35, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট হলো কত, 27, তার মানে 270টা আমরা আগে লিখব। তাহলে আমাদের 270-এর পরে তারপরে বড় কি আছে, দেখো 27-এর পরে আর কি দেখা যায়, 33, 41, 38, 42, 45, 35, তাহলে 35-এর চেয়েও ছোট কিন্তু 33, তাহলে 330টা আগে নিয়ে আসবো। তারপর আমাদের 35 চলে আসবে, অর্থাৎ 350, তাহলে এখন বাকি আছে 410, অর্থাৎ 41 এখানে, 38, 42, 45, তাহলে এখানে আমাদের কি, 38, অর্থাৎ 380 আসবে আগে, তারপর বাকি থাকে 410, 420, 450, এর মধ্যে 41, অর্থাৎ 410,
সবার আগে আসবে, তারপর 420 আসবে, তারপরে 450 আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এভাবে আমরা সংখ্যাগুলো থেকে ছোট থেকে বড় ক্রমে আমরা সাজাবো, আশা করি তোমরা পারবে। আসো এখন আমরা কিছু বড় থেকে ছোট আকারে কিছু সংখ্যা সাজাই। আগের মতো আমিও এখানে কিছু তোমাদের সংখ্যা দিয়ে রেখেছি, এই সংখ্যাগুলো থেকে বড় থেকে ছোট সাজাবো। অর্থাৎ সবার সবচেয়ে বড় আগে লিখবো, তারপরে যেগুলো বাকি থাকে তার থেকে বড় লিখবো, এভাবে ক্রমান্বয়ে বড় থেকে ছোট আকারে লিখবো। তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পারি যে দুই ঘর করে নিলে আমাদের সুবিধা হবে। দেখো এখানে আছে 43, এখানে 27, পুরার সংখ্যাটা 270, 430, কিন্তু আমরা যদি দুই ঘর চিন্তা করি 43, 27, 33, 26, 47, 29, 31, তাহলে এই সংখ্যাগুলোর ভিতরে সবচেয়ে বড় কত? হ্যাঁ ঠিক ধরেছো, 470। তাহলে এইটা আমরা লিখবো 470। তাহলে এটা আমাদের শেষ। এখন যে বাকি সংখ্যাগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় কি? চারের ঘরেই তো সবচেয়ে বড়, 47, পরে হলো 43, তাহলে 430 হবে আমাদের পরের বৃহত্তম সংখ্যা। তারপরে যে বাকিগুলো রয়েছে আমাদের 270 মানে 27, দুই ঘর নিলে, এখানে দুই ঘর নিলে 33, এখানে 26, এখানে 29, এখানে 31, তার মানে সবচেয়ে বড় এখন আমাদের রয়ে গেছে কি 33, তার মানে 330। তাহলে এখন যে বাকিগুলো রয়েছে 270, 260, 290 সবই কি 200-র ঘরে, তার চেয়ে বড় কত আছে 310। তাহলে এখন 200-র ঘরে কি আছে? 270, 260, 290, তাহলে কত? 290 বড়। তাহলে এটাও শেষ, এখন বাকি আছে 270 আর 260, তাহলে বড় কত? 270। তারপর বাকি রইল আমাদের শুধু কি 260। এভাবে আমরা সংখ্যাগুলোকে বড় থেকে ছোট হিসাবে সাজাবো, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আসো এরকম আরও কিছু সংখ্যা আমরা সাজাবো বড় থেকে ছোট, দেখি আমরা নিজে নিজে পারি কি না। আমি কিছু সংখ্যা দিয়ে রেখেছি, এখানে 6টা সংখ্যা দিয়ে রেখেছি, দেখো 290, 260, 292, 285, 275, 299। তাহলে সংখ্যাগুলো আমরা কিন্তু সবাই চিনি, চিনি না? হ্যাঁ। তাহলে এখন আমি যে প্রক্রিয়া বললাম যে কীভাবে সবচেয়ে বড় বাছাই করব, সংখ্যা দিয়েও বাছাই করতে পারি, প্রথমে দুই ঘর দিয়েও আমরা চিহ্নিত করতে পারি। তাহলে এখানে দেখো তো সংখ্যাগুলোর ভিতরে সবচেয়ে বড় কী মনে হয়? 290, 260, 292, 285, 275, 299। তাহলে কি আমাদের সবচেয়ে বড় কত? 299। তাহলে 299 আমরা আগে লিখব। তারপর যে বাকিগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় কোনটা? 292। তাহলে 292 লিখলাম, বাকিগুলো থেকে সবচেয়ে বড় 290, 260, 285, 275, তাহলে কি কত হবে? 290। তাহলে এটাও শেষ, বাকি আছে আমাদের 260, 285, 275, এই তিনটা সংখ্যার মধ্যে 285 বড়, তাহলে 285। এখন বাকি রয়েছে আমাদের 260, 275, তাহলে কী হবে? 275 আগে, তারপরে 260। তাহলে আমরা এভাবে বড় থেকে ছোট, আবার আগে আমরা করেছি ছোট থেকে বড়, এভাবে আমরা সাজাবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী, এভাবে যে কোনো সংখ্যাই যদি দেওয়া থাকে আমরা ছোট থেকে যদি বড় বলে তাহলে সবচেয়ে ছোট, তারপর বাকিগুলোর থেকে ছোট, তারপর বাকিগুলোর থেকে ছোট, এবং ছোট থেকে ক্রমান্বয়ে বড় আকারে সাজাবো। আবার যদি বলে কিছু সংখ্যা দিয়ে যে বড় থেকে ছোট সাজাও, তাহলে সবচেয়ে বড় বাকিগুলোর থেকে তারপরে বড়, এরকম করে বড় থেকে ছোট হিসেবে আমরা সাজাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং করতে পারবে। তাহলে আমাদের আজকে এসডাব্লিউ কী থাকবে? আজকে আমরা যা করলাম এই যে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট, এগুলো আমরা এসডাব্লিউ করব। তাহলে আমরা এসডাব্লিউটা লিখে নিই, কী এসডাব্লিউ হবে আজকে আমাদের? এসডাব্লিউ হবে সিডাব্লিউ টু এসডাব্লিউ। অর্থাৎ আজকে এই যে আমরা চারটা
চারটা অঙ্ক করলাম বিভিন্নভাবে, ছোট থেকে বড় দুইবার আর বড় থেকে ছোট দুইবার, এগুলো আমরা কি করব, বাড়ি কাজ করব। অর্থাৎ এসডব্লিউ খাতায় আমরা করব সুন্দর করে, সুন্দর করে ক্লাস নাম্বার দিব, তারপর কি আমরা এগুলো লিখে লিখে করব। এটার জন্য তোমাদের নাম্বার রয়েছে, তোমরা জানো, তাহলে আগামী রবিবার এটা তোমরা স্বভবনে জমা দিবে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থেকো, বাবা মার কথা শুনো, আগামী ক্লাসের আনন্দ জানিয়ে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।